এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই যে এই ভিডিওটা আমি দেখাচ্ছি, এই ভিডিওটা শর্ট ভিডিও, কিন্তু তোমরা অলরেডি কালকেই দেখে ফেলেছো। তো চলো আজকে তোমাদের আমি শর্টকাটে একটু ডিটেলস দিয়ে দিই যে আমি কীভাবে আমার পার্লারে ক্লায়েন্ট আসলে স্পা করাই। সবার প্রথমে আমি ক্লায়েন্টের স্ক্যাল্পটা দেখি, ওর স্ক্যাল্পটা আগে থেকে অয়েলিং করা আছে কি না। এখন ব্যস্ততার জন্য অনেকেই মাথায় তেল দেয় না, অথচ কেউ বা স্টাইল মেনটেন করার জন্য মাথায় একদম তেল দেয় না। কিন্তু তো সেক্ষেত্রে আমি এটার একটু বিরোধিতাই করি, কারণ আমার মনে হয় মাথায় কিন্তু সঠিক পুষ্টির জন্য সবার আগে কিন্তু একদম সঠিক নারকেল তেল দেওয়াটা কিন্তু জরুরি। আর তেলটা দিয়ে যদি তুমি যদি আগেই সঠিক একটা ম্যাসাজ দিতে পারো, তাহলে কিন্তু তোমার হেঁটে অলরেডি একটা অলরেডি সুন্দর পুষ্টি একটা হয়ে যাচ্ছে। আর তারপরে তুমি সুন্দর করে শ্যাম্পু করে নাও, শ্যাম্পু করে নিয়ে তুমি স্পাইর ক্রিম সুন্দর করে ম্যাসাজ করো, আর কিছু কিছু স্ট্রোকস আছে সেই স্ট্রোকসগুলো দিয়ে দাও। আর যারা যারা এইগুলো জিনিস একটু দক্ষ কারো কাছে করতে চাও, ডেফিনেটলি করে নিও। আর তোমরা যদি পার্শ্ববর্তী কোনো পার্লারে গিয়ে স্পা করাও, প্লিজ এই জিনিসটা খেয়াল করো যে তোমাদের সেই স্পায়ের সাথে সাথে তারা ম্যাসাজটা দিচ্ছে কি না। তো যাই হোক, আমি আমার ছোট মাথায় যতটুকু আছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে যে হেয়ারটা দেখছো, ওর হেয়ার কিন্তু নর্মালি কিন্তু যথেষ্ট সুন্দর ছিল, কিন্তু কিছুদিন ধরে ট্রিটমেন্ট না করায়, মানে সঠিক যত্ন না করায় ওর হেয়ারটা যথেষ্ট ড্যামেজ হয়ে গিয়েছিলো। তারপরে আমি বললাম আর যে ঠিক আছে, আমি করে দিচ্ছি। আর যেহেতু আমার পার্লারে চলছিল সুন্দর অফার, তো ওই অফারটা ক্যাচ করার জন্যই ও চলে এসেছিলো আমার পার্লারে। তারপরে ওকে আমি প্রথমবারে সার্ভিসটা ফুল পেমেন্টে করাই, অ্যান্ড সেকেন্ড টাইম মানে পুজোর সময় যে সার্ভিসটা নিতে আসবে সেখান থেকে আমি তার 45% ডিসকাউন্ট দিয়ে দেব। তোমরা যারা যারা এখনই আমার পার্লারে আসোনি, কিংবা পার্লারে আসতে চাচ্ছ কিন্তু তোমরা মানে কনফিউজ আছো যে কীভাবে আসবে, তারা তারা কিন্তু ডেফিনেটলি আমাকে এখানে কমেন্ট ডাউন করতে পারো, অথবা আমার ইনবক্সে গিয়েও মেসেজ করতে পারো। আর বাকি কথা যদি জানতে চাও, ডেফিনেটলি ইনবক্সে মেসেজ করো, আমি সব কথা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার হেয়ারের ওয়াশ টোয়াশ সব শেষ। এবার আমি হচ্ছে চুলটা ভালো করে কোম্ব করব, আর একটু ব্লোড মানে কি বলি ওটাকে ড্রাই করে তোমাদের সঙ্গে ফুল যে রেজাল্ট হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের কাজটা কিন্তু আমি করেছি বিকালের দিকে, তাই ওরও একটু বাড়ি যাওয়ার তাড়া ছিল, কিন্তু তাও আমি যথাসম্ভব চেষ্টা করেছি যে কাজটা যেন ধীর স্থির মতে ওর যেন ভালো লাগে সেভাবেই করার। তো যাই হোক, রেজাল্ট পেয়ে ও ভীষণ খুশি হয়েছিল। আর তোমাদের কেমন লাগলো স্পায়ের রেজাল্টটা তোমরা কমেন্ট ডাউন করো।